এই মুহূর্তে বিসিবিতে আছেন রিপোর্টার মাহবুব রিমন। কনসার্টের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিমন, ক্রিকেট সেলিব্রেট মুজিব 100 মিরপুরের এই সন্ধ্যা বর্ণিল হওয়ার অপেক্ষা। নিশ্চয়ই দর্শকরা ইতোমধ্যে জেনে গেছেন, এ.আর রহমান ভারতের বিখ্যাত সুরকার সঙ্গীত শিল্পী, সেই এ.আর রহমান মঞ্চ মাতাবেন মিরপুরের এই হোম অফ ক্রিকেটে। উদ্দেশ্যটা কিন্তু পরিষ্কার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। যদিও করোনার কারণে বেশ কিছু সময় পরে এই অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে, ইতোমধ্যে একটার সময় গেট খুলে দেওয়া হয়েছে এবং দর্শকরা 5:30 পর্যন্ত তারা প্রবেশ করতে পারবেন। 3টি ক্যাটাগরিতে আসলে টিকিট দেওয়া হয়েছে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন, নিরাপত্তার চাদরে পুরো একেবারে স্টেডিয়াম পাড়া কিন্তু ঢেকে দেওয়া হয়েছে। ইতোমধ্যে কিন্তু যান চলাচল অনেকটাই সীমিত করেছে, কিছুক্ষণের মধ্যে আমরা যদিও জানতে পেরেছি একেবারে তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। এ.আর রহমানের কথা বলছিলাম, তিনি 35টি গান গাইবেন, যেখানে কিনা 2টো গান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। একটা বিষয় একটু এখানে বলে রাখতে চাই, এ.আর রহমান ছাড়াও কিন্তু দেশি বিদেশি একাধিক শিল্পী অর্থাৎ মমতাজ এছাড়া মাইলস কিন্তু এখানে সঙ্গীত পরিবেশন করবেন। তবে সেই পর্বটা বিকেলে, অর্থাৎ 2টো ভাগে গোটা পর্বকে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে দেশের শিল্পীদের এবং আরেকটি হচ্ছে গিয়ে দেশের অর্থাৎ আরেকটি হচ্ছে এ.আর রহমানকে। এ.আর রহমান সন্ধ্যা নাগাদ মঞ্চে উঠবেন এবং বিসিবির যে শিডিউল দেওয়া হয়েছে সেই শিডিউলে তিনি 35টি গান, রাত 12টা পর্যন্ত কিন্তু তিনি গান গাইবেন, এমনটাই কিন্তু এখন শিডিউলে। আরেকটু বিষয় বলে রাখতে চাই, সেটি হচ্ছে গিয়ে যেহেতু বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, পুরো এলাকা একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে, একেবারে দর্শক প্রবেশে খুব কড়াকড়ি রয়েছে। যদিও খুব বেশি দর্শক এখানে প্রবেশের অনুমতি পাচ্ছে না, মোটে 1000-2000 দর্শক আসলে সুযোগ মিলবে, তারও টিকিটের মাধ্যমে যে সংখ্যাটা কিন্তু আরও কম, বেশিরভাগ টিকিটই যেহেতু বিসিবির স্টেক হোল্ডার যারা রয়েছে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আজও আমরা দেখেছি যে টিকিট প্রত্যাশীরা এখানে ভিড় করেছেন। সব মিলিয়ে কিন্তু যে উৎসবের আমেজ, সে উৎসবের আমেজে কিন্তু মিরপুরে ইতোমধ্যে কিন্তু বিরাজ করেছে। তো এই ছিল আমার কাছে হোম অফ ক্রিকেট থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বিসিবিতে।